নমাসের অন্তঃসত্ত্বা মহিলাকে বাস দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ উঠল দেওরের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে শাসন থানা এলাকায় অভিযুক্ত দেওরকে গ্রেফতার করেছে পুলিশ মাসের অন্তঃসত্ত্বা মহিলাকে বাঁশ দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ উঠল খুরতুত দেওরের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে শাসন থানার সোগালিয়া এলাকায় জানা গেছে মৃতার নাম শানুরা বিবি অভিযুক্ত যুবক সাবির আলীকে গ্রেফতার করেছে পুলিশ সূত্র মারফত জানা গেছে কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন সাবির ঘটনার দিন নিজের মাকে মারধর করছিলেন তাকে বাঁচাতে ছুটে আসেন আশেপাশের মহিলারা হঠাৎই পড়ে যান সানুরা বিবি অভিযোগ অভিযুক্ত যুবক তাকে বাঁশ দিয়ে পেটাতে থাকেন ঘটনাস্থলে মৃত্যু হয় তার মৃতার স্বামী অভিযুক্তের নামে থানায় অভিযোগ করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে এসে কামড়ে ধরে রেখে দিচ্ছে হ্যাঁ কেউ তুলছে না সবাই দাঁড়িয়ে দেখছে হ্যাঁ আমি বলি নাকে হাত দিয়ে বলছি নাকে নাক টাক দেখছি নিশেষ হচ্ছে আর রক্ত ফুসফুস করে বার হচ্ছে আর ওরা বলে সব মরে গিয়েছে বলে কাপড় চাপা দিয়েছে আমি বলি মরিনি গাড়িটি তোলো গাড়ি কি আসো গাড়ি এনেছে গাড়ি আটকে ধরে রেখে বলে যাওয়া হবে না থানা পুলিশ কোট হবে গাড়ি থানা পুলিশ করতে দেবো না আমরা নিরিবিলি মাটি দেবো মরে গেছে মরিনি নিশেষের সাথে রক্ত বার হচ্ছে ফুসফুস করে আমি সেই রক্তগুলো ছা দলা দলা ছানা ছানা বার হচ্ছে হ্যাঁ